জনসভায় যে কথা বলে কেঁদে ফেললেন মোদি। ভারতে একটি জনসভায় বক্তব্য রাখার সময় আবেগে চোখের পানি ফেলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ১৯ জানুয়ারি মহারাষ্ট্রের সোলারপুরে দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বিতরণ করতে যান তিনি। সেখানে জনসভায় বক্তব্য রাখার সময় মোদি বলেন, এই বাড়িগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার ছোটবেলায় যদি এই রকমের বাড়ি থাকত, এই কথা বলতে বলতে আবেগী হয়ে পড়েন তিনি। এসম তার চোখে পানি চলে আসে। ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমি এবং আমার দল বিজেপি যে কথা একবার দিই সেটা রাখি। এরই অংশ হিসেবে আমরা নিম্ন আয়ের মানুষদের ঘর তৈরি করে দিয়েছি। আক্ষেপের সুরে মোদি বলেন, দীর্ঘদিন এই দেশে গরিবি হটাও বলে স্লোগান দেওয়া হতো, কিন্তু এত স্লোগানের পরও গরিবি কমেনি। আমি তৃতীয়বার ক্ষমতায় এলে এই দেশে গরিবি পুরোপুরি শেষ করব। মহারাষ্ট্রে দরিদ্র নাগরিকদের জন্য পিএমওয়ায়ারবান প্রকল্পের অংশ হিসেবে 90,000 এবং সোলাপুরের রায়নগর হাউজিং সোসাইটিতে 15,000 বাড়ি তৈরি করা হয়েছে। সোলাপুরের এসব বাড়ি পেয়েছেন তাঁতি, হকার, পাওয়ার লুমের কর্মচারী, নেকড়া সংগ্রহকারী, বীজ শ্রমিক এবং গাড়ি চালকরা। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, ডিই নিউজ, ঢাকা।